সালাম আলাইকুম, আমার নাম হারুনুর রশিদ, আমার বয়স 48, আমার বাড়ি লক্ষ্মীপুর। আমি প্রবাসী, সৌদি আরব থাকি। আমার সমস্যা হাঁটু ব্যথা প্রায় 1.5 বছর ধরে। আমি ঠিকমতো হাঁটতে পারতাম না, উপরে নিচে ঠিকমতো যেতে পারতাম না, ঠিকমতো কাজ করতে পারতাম না। এইভাবে উপরে উঠার পরে আমার হাঁটু ব্যথা করতো, বেশি হাঁটলে হাঁটু ব্যথা করতো। আগে আমি ডাক্তার দেখাইছি, প্রায় 1 বছর আগে আমি ডাক্তার দেখাইছি, প্রায় 2-3 জন ডাক্তার দেখাইছি এলাকাতে। বিদেশেও আমি প্রায় 3-4 জন ডাক্তার দেখাইছি, ওইখানে ওষুধ দিছে, ওষুধ খাইছি, তবে আমি সুস্থ হইনি। ওইখানে আমার ওষুধ দিত, এরপরে বলতেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেকদিন আমি অপেক্ষা করছি, ওষুধ খাইছি, তেমন আমি সুস্থ হইনি। এরপরে আমি চিন্তা করলাম আমি দেশে যাই, ভালো একজন চিকিৎসকের যাবো, এখন এই জন্য এখানে আসছি। এখানে সন্ধান পাইছি, আমার একটা ভাতিজা ঢাকা থাকে, সে আমারে এখানে নিয়ে আসছে। ডক্টর আমারে বললো যে থেরাপি দিতে হবে। এখানে আমার 9 দিন চিকিৎসা নিয়েছি, এখন আল্লাহ দিয়ে আমি একটু ভালো দিকে আছি ইনশাল্লাহ। না, এদের তো আচার আচরণ খুবই ভালো, সবসময় খেয়াল করতো, এরপরে থেরাপির জন্য আমাকে ডেকে নিয়ে আসতো, থেরাপি দিত, খুবই ভালো আচরণ এখানে সবাই। ইনশাল্লাহ অনেকটা আমি ভালো পজিশনে আছি ইনশাল্লাহ, অনেকটা আল্লাহ দিলে ভালো দিকে আছে ইনশাল্লাহ। আমি ওদেরকে বলবো ইনশাল্লাহ আপনারা ঢাকা চলে আসেন, এখানে শ্যামলীতে ডিপিআরসিতে আসেন ইনশাল্লাহ, এখানে ভালো চিকিৎসা হয়, ইনশাল্লাহ এখানে আসেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ইনশাল্লাহ সারা জীবন সুস্থ থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।